নমস্কাৰ, আমি অধ্যয়নং টীমৰ ফালৰ পৰা অফলাইন ক্লাছৰ লগতে অনলাইন ক্লাছৰ এটা ষ্টেপ লোৱা হৈছে আৰু এই অনলাইন ক্লাছত আমাৰ বিভিন্ন CBSE স্কুলত চলি থকা ইউনিট টেষ্ট বা ক্লাছ টেনৰ প্ৰি বোৰ্ড এক্সামৰ পেপাৰবোৰ ডিছকাছ কৰা হ'ব। তাৰপিছত আমি লাহে লাহে NCERTৰ কোৰ্চবোৰৰ ভিডিঅ'বোৰ আপলোড কৰিম আৰু লগতে ৰেফাৰেঞ্চৰ কিছু ভিডিঅ' আমি আপলোড কৰিম। তো অধ্যয়নম অনলাইন ক্লাছৰ আজি আমাৰ থাৰ্ড ভিডিঅ' আৰু যোৱাকালি আমি মেথছৰ ছেকেণ্ড ভিডিঅ' আমি মেথছৰ ছেকশ্যন এ পাৰ্টখিনি আমি আপলোড কৰিছিলোঁ ফাতেমা কনভেণ্ট ছিনিয়ৰ ছেকেণ্ডেৰী স্কুলৰ ইউনিট টেষ্ট টুৰ মেথছৰ প্ৰথমৰ ছেকশ্যন এ পাৰ্টখিনি য'ত MCQ নি আছিল। তো আজি ছেকশ্যন বি পাৰ্ট আৰু কুৱেশ্যন নম্বৰ 11 পৰা ষ্টাৰ্ট হৈছে। তো কুৱেশ্যন নম্বৰ 11 আছে, ইন দ্য গিভেন ফিগাৰ below AC equal AE, AB equal AD and angle BAD equal EAC. तो आमा question तो दिया है से AB डाल, AB side डाल, AD लोगर equal and AE side डाल, AC लोगर equal. आरो angle BAD and EAC, एरुटा angle आमा equal दिया है से. आमी देखा बाल आगे, BC equal D, BC side डाल, DE लोगर equal बुले आमी देखा बाल आगे. তো ইয়াত আমাৰ কি BAD এণ্ড EAC টো দিয়া আছে। তো বোথ সাইড যদি আমি এই পার্টখিনি ক্লাস কৰো, এই পার্টখিনি DAC পার্টখিনি DAC DAC পার্টখিনি যদি আমি বোথ সাইড মানে BAD ৰ লগত তো DAC এণ্ড EAC ৰ লগত তো DAC পার্টখিনি যদি আমি ক্লাস কৰো তেতিয়াহলে কি পাম, BAD প্লাস DAC কৰিলে আমি BAC পার্টখিনি পাম। B A D লগত D A C এই পার্টখিনি যদি ক্লাস কৰো B A C ডাঙৰ এংগেলটো আমি পাম, এই এংগেলটো ঠিক আছে। তাৰ পিছত ইফালে E A C লগত, E A C লগত যদি D A C পার্টখিনি ক্লাস কৰো, E A C এইখিনি পার্টৰ লগত এইখিনি পার্ট ক্লাস কৰো তেতিয়া এই ডাঙৰ এংগেলটো পাম, এইটো E A D E A D আমি ইকুৱেশ্যন নম্বৰ 1 দিলো ইয়াতে। তো A B C এণ্ড A D E ট্রায়াঙ্গল এইবাৰ আমাৰ এটা বস্তু চাই লম যে আমাক প্রুফ করব কি দিছে BC এন্ড D। তো BC ডাল আর DE ডাল কোনটো কোনটো ট্রায়াঙ্গেল আছে কি চাই লম, BC ডাল আছে আমাৰ ডাঙৰ ট্রায়াঙ্গেল ABC এন্ড DE ডাল আছে আমাৰ ADE, গতিকে এই দুটা ট্রায়াঙ্গেল আমি কিবা কাৰণে কি কৰিব পাৰো কংগ্রুয়েন্ট যদি দেখাব পাৰো তেতিয়া তাৰ পৰা আমি CPC টি মতে কি কৰিব পাৰো BC সাইড ডাল DE ৰ লগত ইকুৱেল বুলি দেখাব পাৰো। তো ইন ট্রায়াঙ্গেল ABC এন্ড ADE কি কি ইকুয়াল হৈছে, AC ইকুয়াল AE, AC ইকুয়াল AE, AC ইকুয়াল AE এটো আমাক কোৱেশ্চনত দিয়া আছে গিভেন, BAC এংগেল BAC ইকুয়াল EAD জাস্ট আমি প্রুফ কৰিছো ইকুয়েশ্চন নাম্বার 1 ৰ পৰা। তাৰ পিছত AB ইকুয়াল AD, AB ইকুয়াল AD এটো বস্তু আমাক দিয়া আছে কোৱেশ্চনত। তো দুটা সাইডৰ এটা এংগেল যদি ইকুয়াল হয় তো SAS মতে আমি কি কব পাৰো দুটা ট্রায়াঙ্গেল কি কনগ্রুয়েন্ট, তো ট্রায়াঙ্গেল ABC কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ADE, গটিকে CPC টি মতে আমি কি দেখাব পাৰো BC সাইড আৰু DE লগত ইকুৱেল, এইটো আমাক প্রুফ কৰিব আছে। তো আমাৰ যেটো আমি 11 নম্বৰ কোৱেশ্চনটো কৰিলো সেইটো আমাৰ NCERT বুকৰ 7.1 এক্সারসাইজৰ কোৱেশ্চন নম্বৰ 6 তোমালোকে বুকত চাই লব পাৰা। আৰু আমি এবাৰ পেপাৰৰ 12 নম্বৰটো কৰিম। তো দা ইনার ডায়ামিটার অফ এ সার্কুলার ওয়েল ইজ 3.5 মিটার, ইট ইজ 10 মিটার ডিপ, ফাইন্ড নাম্বার 1 ইটস ইনার কার্ভ সারফেস এরিয়া মানে CSA উলাব দিছে ওয়েলটোর মানে কুয়াটোর আমি হবে আবার কুয়া বলি গো, নাম্বার 2 দা কস্ট অফ প্লাস্টারিং দিস কার্ভ সারফেস এট দা রেট অফ রুপিস 40 পার মিটার স্কোয়ার। তো আমার সেকেন্ড কোশ্চেনটো কস্ট উলাব দিছে আৰু এইটো কোৱেশ্চন এনসিইআৰটি বুকৰ 13.2 এক্সারসাইজৰ কোৱেশ্চন নম্বৰ 7। তো এতিয়া আমি প্ৰথমতে আমাক দিয়া আছে যে ডায়ামিটাৰ অফ দা সার্কুলার ওয়েল ইজ 3.5, তো গিভেন আমি দা ইনার ডায়ামিটাৰ অফ সার্কুলার ওয়েল ইজ ইকুৱেল টু 3.5, যেহেতু ডায়ামিটাৰটো ইউজ নহয় ৰেডিয়াছ লব হয়, গতিকে ইয়াৰ পৰা আমি ৰেডিয়াছ কৰিলে লম দা ইনার radius of circular well comma r is equal to 3.5 by 2 meter and deep kiman diye ase 10 meter deep to amar well to khetra ami ki boli dharo height boli dharo, to height of the well comma h is equal to 10 meter,
নাম্বার ওয়ান কি আছে ইনার কার্ভ সারফেস এরিয়া আমার ফর্মুলা কি আছে 2 পাই আর এইচ তো পাই হলো আমি 22 বাই 7 ধরিলু আর ওর ভ্যালু ইয়াতে অলরেডি উলাই দিছো আমি 3.5 বাই 2 এন্ড এইচ এর ভ্যালু আমার 10 তো 7 এর 3.5 অফ যাব 0.5 এন্ড 2 রে 10 অফ যাব 5 22 into 2, 44, 44 into 0.5, मतलब half, तो 22 होगा, 22 and 5 multiply कर लिया होगा 110 meter square. तो एक वे हो हमारा inner cut surface area of the circular well is equal to 110 meter square. खूबे easy maths तो, अभी हमें formula को मनोज रखो लगे. যে সার্কুলার ওয়েল এটার আমার ফর্মুলা কি গুড করেন 2 পাই আর এইচ নাও 12 নাম্বার কোশ্চেন টু রে 2 নাম্বার পার্ট 2 যে আমার ইয়াতে কস্ট পুল আবার দিছে প্লাস্টারিং কস্ট কি মান হব 1 মিটার স্কয়ার আমার দিয়া আছে রুপিস 40 বলি তো 2 নাম্বার কস্ট অফ প্লাস্টারিং ইন 1 মিটার স্কয়ার এরিয়া ইজ ইকুয়াল টু রুপিস 40 দিয়া আছে আমার দেয়ারফর আমার কি হব কস্ট অফ প্লাস্টারিং ইন আমার এরিয়া টু কি মান হইছে কার্ভ সারফেস এরিয়া টু 110 মিটার স্কয়ার তো 110 মিটার স্কয়ার আমার প্লাস্টারিং কস্ট কি মান যাব তো 1 মিটার স্কয়ার কি মান কইছে 40 রুপিস তো 110 অর মাল্টিপ্লাই করে দিম 4 ইনটু 11 44 0 এন্ড 0 কি মান রুপিস তো গুটেই আমার সার্কুলার ওয়েল টু প্লাস্টারিং কস্ট হবো 4400 রুপিস ओके नाउ 13 नंबर अमर दिया है सो दैट डायगोनल्स ऑफ ए स्क्वायर आर इक्वल एंड बाईसेक्ट ईच अदर एट राइट एंगल्स तो अमर यहां पे तीनटा वस्तु देखा हो जैसे एट स्क्वायर और डायगोनल्स इधर इक्वल भी देखा हो जैसे और बाईसेक्ट करे भी कैसे और 90 डिग्री बाईसेक्ट करे भी देखा हो लाइव हम तो तीनटा पार्ट में हम ये जो क्वेश्चन हम प्रूव करबो लाइव तो हम थोड़ी लो प्रथम ए बी सी डी इज ए इन स्क्वायर एंड इट्स डायगोनल ए सी एंड बी डी intersect each other at point E O. तो हमें proof करवो लगे यार ते AC equal BD diagonal इधर equal AO is equal to OC माने हमें ये की कुछ है bisect पर बोले कुछ है AO is equal to OC दूसरा part की equal भी देखा हुआ लगेगा next AOB जितना था angle AOB और अब BOC और हमें 90 degree है ना देखा हुआ लगेगा तो first part हमें diagonal इधर equal भी देखा हुआ था कारण है ABC and BAD এই দুটা ট্রায়াঙ্গেল আমি কি করিম ABC এন্ড BAD এই দুটা ট্রায়াঙ্গেল আমি কি করিম কনগ্রুয়েন্ট দেখাম কনগ্রুয়েন্ট দেখালে আমি তারপর পাম ডায়াগোনালস ইকুয়াল ইকুয়াল তো ABC আর BAD আমার কি কি বস্তু আমি ইকুয়াল লেখাও পারো তার কারণে আমি প্রথমে AB এর ABC ABC ট্রায়াঙ্গেল টু AB এন্ড BAD ট্রায়াঙ্গেল টু BA এই দুটা লা এইটা সাইড আমি কি করব পড়ো ইকুয়াল বলে দেখাও পড়ো কমন সাইড দিয়ে নেক্সট ABC ইকুয়াল BAD ABC এই ট্রায়াঙ্গেল এন্ড BAD এই ট্রায়াঙ্গেল আমি কি ইকুয়াল দেখাও পড়ো কারণ এটা 90 ডিগ্রি হব যেহেতু স্কয়ার অর কি হয় অ্যাঙ্গেল নেক্সট BC ইকুয়াল AD BC ইকুয়াল AD এই দুটো আমি ইকুয়াল দেখাও পড়ো কারণ স্কয়ার অর গুটেকিটা সাইড কি হয় ইকুয়াল হয় তো যেহেতু আমি তিনটা বস্তু এনেকো আপে ইকুয়াল দেখাবো তারপর আমি কি কব পারি এ বি সি কনগ্রুয়েন্ট কি বি এ ডি বাই এস এ এস দুটো সাইড আর এটা অ্যাঙ্গেল আমি কি কইছো ইকুয়াল লেখাইছো তারপর আমি কব পারি এ সি ইকুয়াল বি ডি মানে এ বি সি ট্রায়াঙ্গেল টু এ সি সাইডাল আর বি এ ডি ট্রায়াঙ্গেল টু বি ডি তা সাইডাল আমি ইকুয়াল লেখাবো পারি সি পি সি ডি মানে তো ইয়ার পর আমি কি কব পারো ডায়াগোনালস আর ইকুয়াল যেহেতু এ স্কয়ার তো ডায়াগোনালস এ সি এম বি ডি দিয়া আছে তো ইয়ার পর আমরা ফার্স্ট পার্ট টু আমি প্রুফ করিলু যে ডায়াগোনালস ইগাল ইকুয়াল দেখাবো লাগা আছে নেক্সট পার্ট টু আছে আমার যে বাইসেক্ট করে বাইসেক্ট করার পরে কোয়ার লগে লগে এ ও আর ও সি ও বা ও সি আমি এটা ইকুয়াল বলি দেখাবো লাগিব যদি আমি বাইসেক্ট করার পরে আমি দেখাবো পারি তার কারণে এ ও বি A O B A two triangle आरो C O D C O D A two A two A O B आरो C O D A two triangle अभी जो भी कॉम्प्लेन देखा होगा तो तार पर आमी की देखा होगा करें A O is equal to O C तो A two triangle अभी B A O B A O A two
এটা গেল আৰু DCO DCO এটো কি হ'ব আমাৰ অল্টারনেট ইন্টেরিয়র এঙ্গেলস নেক্সট AOB ইজ ইকুৱেল টু COD AOB এটো আৰু COD এটো আমাৰ কি হ'ব ভার্টিকালি অপজিট এঙ্গেল নেক্সট AB ইকুৱেল CD AB ইকুৱেল CD যেটো এটা আমাৰ কি স্কোয়ার অফ সাইন হয় নে এতিয়া আমি কব পাৰো AOB কনগ্রুয়েন্ট COD বাই ASA আৰু CT CT মতে আমি কব পাৰো AO সাইডটা CO সাইডৰ লগত ইকুৱেল তো ইয়াৰ পৰা আমি প্ৰুভ কৰিব পাৰিম ডায়াগনেল বাইসেক্ট ইচ আদার যেটো এইটো পার্ট আৰু এইটো পার্ট ইকুৱেল হৈছে গতিকে আমি ইয়াৰ পৰা কব পাৰিম ডায়াগনেল স্কিয়ার কি হৈছে বাইসেক্ট কৰিছে দুটা ডায়াগনেল সেট নিজৰ মতে বাইসেক্ট কৰিছে তো নেক্সট লাস্ট পার্ট AOB ইজ ইকুৱেল টু 90 ডিগ্রি অ্যাঙ্গেল AOB দুজনে আমি 90 ডিগ্রি দেখাও পারো তারপর আমি লাস্ট পার্ট যেটো আমি রাইট অ্যাঙ্গেলস বলি প্রুফ করব আছে এটা আমি প্রুফ করব পারি তার কারণে আমি লব লাগিব AOB AOB এই টু ট্রায়াঙ্গেলর লগত COB এই টু ট্রায়াঙ্গেল মিন্স এই টু আর এই টু ট্রায়াঙ্গেল তো ইয়াত আমি দেখাও পারি OB এই টু আর এই টু ট্রায়াঙ্গেল OB কি কমন সাইন গটিকে OB ইজ ইকুয়াল টু OB কমন সাইন নেক্সট দেখাও পারে AO ইজ ইকুয়াল টু CO জাস্ট প্রুফ কৰিছো এই মাত্র AO ইজ ইকুয়াল টু CO এই মাত্র ডায়াগনেল বাইসেক্ট ইচ আদার বলি কওতে আমি AO ইজ ইকুয়াল টু CO টু প্রুফ কৰিছো তো লাস্ট পার্ট টু দেখাও পারে AB ইজ ইকুয়াল টু CB AB ইজ ইকুয়াল টু কি CB যেহেতু আমাৰ স্কোয়ার অফ সাইড হয় গটিকে তিনটা সাইড যদি আমি ইকুয়াল দেখাইছো নেক্সট ট্রায়াঙ্গেল টু লগত গটিকে তারপর আমি কব পারে ট্রায়াঙ্গেল AOB কনগ্রুয়েন্ট COD বাই SSS তো তারপর আমি কব পারি AOB অ্যাঙ্গেল AOB AOB এইটু এইটু অ্যাঙ্গেল টু COB COB এইটু লগত কি হব ইকুয়াল হব কারণ CP CT যেটো আমি ট্রায়াঙ্গেল দুটা কনগ্রুয়েন্ট দেখাইছো আৰু আমি এটা বস্তু কব পাৰো যে এইটু অ্যাঙ্গেল আৰু এইটু অ্যাঙ্গেল যদি প্লাস কৰো তেতিয়া হলে 180 ডিগ্রি হব কারণ লিনিয়ার পেয়ার তো 180 ওয়াট লগে AOB প্লাস COB ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি COB এর জায়গা আমি AOB লিখিব পাৰো কারণ অলরেডি আমি এতে কি লিখিছো COB টু AOB ৰ লগত ইকুৱেল হয় গটিকে AOB প্লাস COB ইজ ইকুৱেল টু 180 ডিগ্রি 2 AOB ইজ ইকুৱেল টু 180 ডিগ্রি তো AOB ৰ ভ্যালু কিমান হৈ যাব 180 বাই 2 মানে 90 ডিগ্রি হৈ যাব তো AOB টু যেটো 90 ডিগ্রি হল গটিকে তার লগত COB টু অলরেডি ইকুৱেল বুলি আছে গটিকে AOB আর অ্যাঙ্গেল COB দুটাই কি হয়ে যাবে 90 ডিগ্রি হয়ে যাবে তো ইয়ার পর আমি কব পাই যে ই কি করেছে বাইসেক্ট করেছে 90 ডিগ্রি তো আমার এই নিউটার পার্ট আমার ইয়ার পর প্রুভ হল 30 নাম্বারটো আসলে তিনটা পার্ট দিয়াছিল আমা আর এই কোশ্চেন টু NCERT 8.1 এক্সারসাইজ অর কোশ্চেন নাম্বার 4 क्वेश्चन नंबर 13 और अगला पार्ट दिया है सर और दिया है अगला क्वेश्चन दिया है सर शो दैट द डायगोनल्स ऑफ ए रोम्बस आर परपेंडिकुलर टू ईच अदर रोम्बस और डायगोनल्स विद आर परपेंडिकुलर बोले दिखाबो लगे तो एतिया आमी तार कारणे ए बी सी डी इज ए रोम्बस ए बी सी डी आमी एटा की रोम्बस बोले धरि लिसु सो इयार क्षेत्र जतिया आमी डायगोनल्स विद आर परपेंडिकुलर बोले दिखाबो लगे तेतिया आमी की करे ए ओ डी ट्रायंगल टू लगत सी ओ डी ट्रायंगल टू आमी कनग्रुएंट देखा तार कारणे आमी की होबो OA is equal to OC OA is equal to OC because the diagonals of a parallelogram ki bisect each other jodi a parallelogram or diagonals vidale bisect kore ami jano odi ke tar pore ami ki kobo pare OA is equal to OC OD is equal to OD common side AD is equal to CD AD is equal to CD কারণ রম্বাস অর গটেটা সাইড কি ইকুয়াল তারপর আমি কব পারে AOD আর COD ট্রায়াঙ্গেল দুটা কনগ্রুয়েন্ট বাই SSS সাইড 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 তো এতিয়া আকো কব পারে যে AOD অ্যাঙ্গেল টু AOD অ্যাঙ্গেল টু COD অ্যাঙ্গেল এর লগত কি হবে ইকুয়াল হবে CT CT আর একটা বস্তু আমি জানো যে AOD প্লাস COD করিলে কিমান হবে 180 ডিগ্রি যেহেতু লিনিয়ার পেয়ার AOD ইজ ইকুয়াল টু COD যেটো আমি অলরেডি লিখিছো ইয়াতে বা প্রুফ কৰিছো ইয়াতে তারপর আমি কি করিম COD এর জায়গা AOD লিখব পারিম 2 AOD ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি AOD এর ভ্যালু কিমান 90 ডিগ্রি গটিকে AOD ইজ ইকুয়াল টু COD ইজ ইকুয়াল টু কিমান হবা 90 ডিগ্রি আর ইয়ার পর আমি রম্বাসৰ ডায়াগনেল দুটা পারপেন্ডিকুলার বলি দেখাব পারিম আর এই কোশ্চেন তো আমার কোয়াড্রিলেটারালস যেটো চ্যাপ্টার আছে তারে एग्जांपल নাম্বার 2 দিয়া আছে
Now question number 14. A cubical box has its edge 20 cm and another cuboidal box is 22.5 cm long, 20 cm wide and 18 cm high. Duta box diya ase eta cubical shape eta cuboidal shape. So number 1 of 3 se which box has the greater lateral surface area and how much? So yeah, ami lateral surface area to যেহেতু আমার পুলিশের কোনটো বেশি গটিকে আমি দুটার ক্ষেত্রত আমি কি কইব লাগিব লেটারাল সারফেস এরিয়া কইয়াব লাগিব আর আমি জানো কিউবিক্যাল বক্সৰ ক্ষেত্ৰত লেটারাল সারফেস এরিয়া উলাব লাগিলে আমাৰ ফৰ্মুলাটো কি হয় 4 ইনটু সাইড স্কোয়ার আৰু কিউবডেল বক্সৰ ক্ষেত্ৰত যদি আমি লেটারাল সারফেস এরিয়াটো উলাব লাগিব তেতিয়া হলে উলিয়াব লাগে তেতিয়া হলে আমাৰ কি হয় ফৰ্মুলাটো 2 হোল ইনটু বিএইচ প্লাস এইচএন তো আমাৰ ইয়া দিয়া আছে গটিকে কথা সাইড অফ দা কিউবিক্যাল বক্স ইজ ইকুৱেল টু 20 সেমিমিটার length of the cuboidal box is equal to 22.5 cm, breadth 20 cm and height 18 cm. So, pratham amar question number 1 je to lateral surface area kise kar beshi gotike lateral surface area of a cubical box is equal to kemanbo 4 into side square side ase 20 gotike 4 into 20 square mane 400 400 into 4 1600 cm square तो लेटरल सरफेस एरिया ऑफ क्यूबॉइडल बॉक्स किमान से फार्मूला 2 होल इनटू VH प्लस HM V वैल्यू 20 H वैल्यू 18 H वैल्यू आपको 18 L वैल्यू 22.5 20 इनटू 18 360 18 इनटू 22.5 405 दूसरा प्लस कर ले 765 होगा 765 टू लोग मल्टीप्लाई कर ले 1530 सेंटीमीटर स्क्वायर जी टू क्वेश्चन तो ग्रेटर उनपुर बेसिक बुद्धि से গটিকে আমাৰ দেখা দেখি এটো কি হৈছে 1600 টাৱা বেছি গটিকে কাৰ হ'ব কিউবিকেল বক্সৰ লেটারাল সারফেস এৰিয়াটো আমাৰ বেছি হ'ব বাই হাউ মাচ কিমান হ'ব 1600 আৰু 1530 এটো আমাৰ মাইনাস কৰিলে কিমান হ'ব 70 গটিকে 70 সেমিমিটাৰ স্কোৱাৰ বেছি কাকে কিউবিকেল বক্সৰ কে কিউবিকেল বক্সটো আমাৰ কিমান হ'ব 70 সেমিমিটাৰ স্কোৱাৰ লেটারাল সারফেস এৰিয়াটো বেছি তো আমি যদি ফর্মুলা মনে থাকে তেতিয়া হলে আমি ইজিলি এইটো ম্যাচ করব পারো বেশি হার্ড নহয় গতিকে এইটো আমার আছে 14 নাম্বার কোয়েশ্চন নাম্বার 1 আর 2 নাম্বারটো দিয়ে আছে হুইচ হ্যাজ বক্স হ্যাজ দ্য স্মলার টোটাল সারফেস এরিয়া এন্ড হাউ মাচ তো এইবার ইয়া টোটাল সারফেস এরিয়ার কথা কইছে আর কোনটো কম সেটি কথা কইছে কোনটো বক্সৰ ক্ষেত্ৰত টোটাল সারফেস এরিয়াটো কম তো টোটাল সারফেস এরিয়া আমি জানো কিউবিক্যাল বক্সৰ ক্ষেত্ৰত ফৰ্মুলা হয় 6 ইনটু সাইড স্কোয়ার আৰু কিউবয়েডাল বক্সৰ ক্ষেত্ৰত টোটাল সারফেস এরিয়া কইলা বলেনে 2 হোল ইনটু এলবি প্লাস বিএইচ প্লাস এইচএন তো কিউবিক্যাল বক্সৰ ক্ষেত্ৰত যদি আমি উলিয়াই লওঁ 6 ইনটু সাইড স্কোয়ার সাইড আছে 20 20 স্কোয়ার 400 হ'ব 400 ইনটু 6 2400 সেমিমিটাৰ স্কোয়ার এটো হ'ব টোটাল সারফেস এরিয়া অফ কিউবিক্যাল বক্স নেক্সট টোটাল সারফেস এরিয়া অফ কিউবয়েডাল বক্সৰ ক্ষেত্ৰত আমি ফৰ্মুলাত যদি এল ৰ ভ্যালু 22.5 বি ভ্যালু 20 বি ভ্যালু 20 এইচ ৰ ভ্যালু 18 এইচ ৰ ভ্যালু আকৌ 18 এল ৰ ভ্যালু 22.5 যদি এখিনি ক্যালকুলেশন কৰো তেতিয়াহলে আমি পাম তাৰ আনসারটো 2430 তো গতিকে ইয়াত আমাৰ দেখা দেখি সৰু গুণটো হৈছে 2400 টো সৰু 2430 কৈ গতিকে কিমান বেছি 2430 এণ্ড 2400 মানে কিমান 30 সেমিমিটাৰ স্কোৱাৰ বেছি টোটেল সারফেস এরিয়া তো কিউবডে বক্সৰ ক্ষেত্ৰত কিন্তু কোৱেশ্চন নম্বৰ 2 টু ৰিসেছ স্মলাৰ মন্টু সৰু মন্টু হ'ব আমাৰ কিউবিকেল বক্সৰ টোটেল সারফেস এরিয়া তো আমাৰ সৰু হ'ব কিমান হ'ব 30 সেমিমিটাৰ স্কোৱাৰ সৰু কাকে কিউবডে বক্সটোৰ কে আৰু কোৱেশ্চন নম্বৰ 15 আৰু এই কোৱেশ্চন তো লাইন আৰু এংগেল সেপ্টাৰটোৰ एग्जांपल नंबर 7 ऑफ दिया है से अपन मन नाम तो सेंस कोई दिसे यते एबीसी कोई दिया है ट्रायंगल तो आरो ये इक्वेशंस दिया है से इन ट्रायंगल एबीसी बीई परपेंडिकुलर एसी ईबीसी एंगल टू 40 डिग्री एंड एंगल सीएडी इज इक्वल टू 30 डिग्री इफ एसीडी एक्स एंड एडीबी वाई फाइंड द वैल्यूज ऑफ एक्स एंड वाई तो अपन तीनटा वस्तु दिया है से बीई एबीसी ट्रायंगल तो एबीसी ट्रायंगल तो बीई डाल एसी ऊपर ऑफ की वजह से परपेंडिकुलर वजह से ईबीसी ई ई बीसी एक एंगल 40 डिग्री एंड सीएडी एक दो एंगल 30 डिग्री भी दिया है से तो हमें एक्स एंड वाई वैल्यू लिया बोलेंगे तो एक्स वैल्यू तो एकदम इजी हो गया तो इन ट्रायंगल ईबीसी ई
BC এইটো ট্রায়াঙ্গেল EBC এইটো ট্রায়াঙ্গেল যেতে আমি অ্যাঙ্গেল সাম প্রপার্টি ইউজ করি যেতে তিনটা অ্যাঙ্গেল আমি প্লাস করি তেতে আমি কিমান পাও হবে 180 ডিগ্রি পাও তো EBC অ্যাঙ্গেল টু প্লাস BEC প্লাস ECB এই তিনটা প্লাস করলে কিমান পাও 180 ডিগ্রি EBC ধরে তো অলরেডি আমার দেয়া আছে 40 ডিগ্রি BEC যেহেতু BE ডাল AC এর উপর পারপেন্ডিকুলার গটিকে এটি কিমান হবো 90 ডিগ্রি BEC তো 90 ডিগ্রি লিখবা পারো ECB X আছে X লিখিছো 180 ডিগ্রি 40 প্লাস 90 কিমান হবো 130 180 প্লাস 130 মাইনাস করিলে X এর ভ্যালু হবো 50 ডিগ্রি মানে আমি X টু কিমান পাই গেল 50 ডিগ্রি নেক্সট Y লাগে Y আমি এটা থিওরাম পাইছিলো NCERT বুকত 6. 8 থিওরাম তো যো দিয়া আছে যে এটা ট্রায়াঙ্গেলৰ যেটো এক্সটেৰিয়ৰ এংগল হেইটো অপজিট ইন্টাৰিয়ৰ এংগল দুটা সমৰ সমান সমৰ ইকুৱেল গটিকে এইটো y2 এইটো এংগল আৰু এইটো এংগলৰ কি হ'ব সমৰ ইকুৱেল হ'ব তো y is equal to x x plus কিমান হ'ব d cad এইটো এংগলৰ সমটো x plus cad গটিকে x ৰ ভ্যালু অলৰেডি আমি 50 ডিগ্রি পালো CAD আমাৰ DIC 30 ডিগ্রি তো 50 প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কিমান 80 ডিগ্রি তো y ভ্যালু আমি 80 পালো x এর ভ্যালু আমি কিমান পালো 50 পালো নাও কোশ্চেন নাম্বার 16 দা হাইট অফ এ কোন ইজ 16 সেমিমিটার এন্ড ইটস বেস রেডিয়াস ইজ 12 সেমিমিটার ফাইন্ড দা কার্ভ সারফেস এরিয়া এন্ড দা টোটাল সারফেস এরিয়া অফ দা কোন ইউজ পাই ইজ ইকুয়াল টু 3.14 তো ইয়াত আমি বহুত ইজি ম্যাথ এটো তোমার কোণটোর দিয়াই কোণটোর হাইট দিয়া আছে 16 সেমিমিটার এন্ড রেডিয়াস দিয়া আছে 12 সেমিমিটার সিএসএ এন্ড টিএসএ উল্লেখ করা গিভেন h = 16 সেমিমিটার r = মিন্স রেডিয়াস = 12 সেমিমিটার তো আমার যেটু সিএসএ উল্লেখ হবো বা টিএসএ উল্লেখ হওয়ার কারণে l l স্ল্যান্ট রাইটার প্রয়োজন গটিকে আমি স্ল্যান্ট রাইটার আগতে বললাম l স্কয়ার = h স্কয়ার প্লাস r স্কয়ার আমি বলে জন্য এই ফর্মুলা तो l = √ ओवर 16 स्क्वायर प्लस 12 स्क्वायर 16 स्क्वायर मींस 256 12 स्क्वायर मींस तो 144 प्लस कर ले 400 ओवर 400 और √ किमान 20 ठीक है l और l स्लैक है 12 20 सेंटीमीटर तो csa ऑफ द कोन इज इक्वल टू हमें जानो फार्मूला पाई आर एल एंड पाई वैल्यू जे हम 3.14 धरबो दिसे आर और वैल्यू ऑलरेडी दिया आसे 12 और l और वैल्यू टू जस्ट मल्टीप्लाई टू 20 গডিকে মাল্টিপ্লাই করলে হবো 753.6 সেমিমিটার স্কয়ার তো আমি সিএসএ পাই গেল 753.6 সেমিমিটার স্কয়ার নাও টোটাল সারফেস এরিয়া অফ দা কোন ফর্মুলা আছে আমার পাই আর হোল ইনটু এল প্লাস আর পাই হলো 3.14 আর হলো 12 এল আর হলো 20 আর হলো হবো 12 তো 20 প্লাস 12 করলে 32 আৰু 3.14 12 এণ্ড 32 মাল্টিপ্লাই কৰিলে হ'ব 1205.76 সেমিমিটাৰ স্কোৱাৰ এটা হ'ল আমাৰ CSA এণ্ড TSA অফ দা কোণ ওকে কোৱেশ্চন নম্বৰ 17 এই কোৱেশ্চনটো আমাৰ ট্ৰায়াঙ্গল চেপ্টাৰটো 7.1 এক্সাৰচাইজৰ কোৱেশ্চন নম্বৰ 8 তো এই কোৱেশ্চনটো দিয়া আছে ইন ৰাইট ট্ৰায়াঙ্গল ABC ৰাইট এংগল FC M ইজ দা মিড পইণ্ট অফ সাইক্লিনিয়াস ABC joined to M and produced to a point D so that DM is equal to CM point D is joined to point B so that number 1 triangle AMC congruent triangle DMD number 2 DBC angle is a right angle to ekta ama proof korbo dise yar ama figure to diya ase aru yar tinta bostu ama question to diya ase je M is the midpoint of AB AB dalor midpoint M hole ami AM is equal to ki likhbo paru BM likhbo paru আৰু দিয়া আছে রাইট এংগল এফ সি গতিকে এংগল সি টো কিমান হ'ব 90 ডিগ্রি ডি এম ইজ ইকুৱেল টু সি এম কোৱেশ্চনটো ডাইৰেক্টলি দিয়া আছে ইয়াতে তো এতিয়া নাম্বাৰ 1 টো প্ৰুফ কৰিব লাগিব ইন ট্ৰায়াঙ্গল এ এম সি এণ্ড বি এম ডি ইয়াত আমি কি কি ইকুৱেল দেখাব পাৰো এ এম ইজ ইকুৱেল টু বি এম জাস্ট কৰো মই এ বি ৰ যদি মিড পইণ্ট টো এম হয় তেতিয়াহলে এ এম আৰু বি এম টো কি হ'ব ইকুৱেল হ'ব সি এম ইজ ইকুৱেল টু ডি এম ডাইৰেক্টলি কোৱেশ্চনটো দিয়া আছে এংগল সি এম এ সি সি এম এ টু কাৰ ইকুৱেল হ'ব ডি এম বি ডি এম বি ল ইকুৱেল হ'ব কাৰণ এই দুটা এংগল কি ভার্টিকালি অপজিট এংগল তো ইয়াৰ পৰা আমি কব পাৰো ট্রায়াঙ্গল এ এম সি কনগ্রুয়েন্ট কি বি এম ডি বাই এস এ এস নাও নাম্বাৰ 2
নাম্বার টু ডিবিসি ডিবিসি টু ডিবিসি এই অ্যাঙ্গেল টু আমি 90 ডিগ্রি বলি প্রুফ করব লাগে তো ইয়া এসিবি এ সি বি এম ডিবিসি এই দুটা কি কিমান হবো 180 ডিগ্রি হবো কারণ দে আর কোইন্টারিয়ার অ্যাঙ্গেলস এইটা যেটো কোইন্টারিয়ার অ্যাঙ্গেলস আমি ইয়া এইটা প্লাস করলে কিমান পাম 180 ডিগ্রি পাম গটিকে যেহেতু আমার কোয়েশন দিয়া আছে অ্যাঙ্গেল সি টু কিমান 90 ডিগ্রি গটিকে এ সি বি জায়গা আমি কিমান লিখব পারো 90 ডিগ্রি বলে লিখব পারো তো ডিবিসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি দেন ডিবিসি ইজ ইকুয়াল টু 180 মাইনাস 90 দেন ডিবিসি ইজ ইকুয়াল টু কিমান হবে 90 ডিগ্রি আলটিমেটলি আমার কোয়েশন নাম্বার 2 টু প্রুভ হইব যে এটা একটা রাইট অ্যাঙ্গেল তো আমার 17 কোয়েশন টু আমি সলভ করিলো এতিয়া আমার 18 নাম্বার আর 18 নাম্বার টু আমার আছে সেকশন সি 18 আর 90 দুটা কোয়েশন দিয়া আছে গতিকে আমি এতিয়া 18 নাম্বার করি নাও কোয়েশন নাম্বার 18 দা কার সারফেস এরিয়া অফ এ কোন ইজ 12320 সেমিমিটার স্কয়ার ইফ দা রেডিয়াস অফ ইটস বেস ইজ 56 সেমিমিটার ফাইন্ড দা হাইট এন্ড টিএসএম ইজ টোটাল সারফেস এরিয়া তো আমার কি দেয়া আছে রেডিয়াস টু তো আমি লিখি লব পারো গিভেন আর রেডিয়াস কমা আর ইজ ইকুয়াল টু 56 সেমিমিটার আর আমার দেয়া আছে কার সারফেস এরিয়া অফ দা কোন ইজ ইকুয়াল টু 12320 সেমিমিটার স্কয়ার তো CSA of a cone is equal to 12320 centimeter square. CSA formula is pi r l. Pi r l is equal to 12320 over. So pi value is 3.1. So we have 22 by 7. So we have our value is 56 and l to our clear value. যেহেতু এইচ উলিয়াব লাগে হাইট উলিয়াব লাগে হাইট উলিয়াবৰ কাৰণে আমাৰ প্ৰথমতে এল টু উলিয়াব লাগিব স্ট্যান্ড হাইটটো তো 12320 756 অফ 8 বার 8 ইনটু 22 176 l ইজ ইকুয়াল টু 12320 l ইজ ইকুয়াল টু 176 মাল্টিপ্লাই হইছে ডিভাইড হবে ফলে ডিভাইড কৰি যাব 70 মিন স্ল্যান্ট হাইট ইজ ইকুয়াল টু 70 সেমিমিটার উই নো দ্যাট l স্কয়ার ইজ ইকুয়াল টু h স্কয়ার প্লাস r স্কয়ার তারপর h স্কয়ার এর ভ্যালু যদি আমি উলিয়াব লও তাহলে কি হবে l স্কয়ার মাইনাস r স্কয়ার h এর ভ্যালু লাগে কি হবে তাহলে √ হয়ে যাব √ l² - r² h = তোমার হবে l এর ভ্যালু আছে 70 গটিকে 70 স্কয়ার আর r এর ভ্যালু আছে 56 56 স্কয়ার 70 স্কয়ার মানে 400 4900 - 56 স্কয়ার মানে 3136 4900 এর পুরা 3136 তো মাইনাস করলে হবে 1764 আৰু যদি আমি 1764 ৰ ৰুট লাও তেতিয়া আমি পাম 42 ইয়াৰ পৰা আমি গম পালো হাইট হাইটটো কিমান পাইলো আমি 42 সেমিমিটাৰ আৰু আমাৰ উৰিয়া কৰিছিল টি এছ এম মিন টোটেল সারফেস এরিয়া টোটেল সারফেস এরিয়া ফৰ্মুলা আমি জানো কোণৰ ক্ষেত্ৰত পাই আর হোল ইনটু এল প্লাস আর গতিকে পাই ভ্যালু হ'ব 22 বাই 7 আর ৰ ভ্যালু 56 এল ৰ ভ্যালু 70 আর ৰ ভ্যালু 56 7 56 of 8 bar 8 into 22 176 and 70 plus 56 koile 126 176 into 126 multiply koile hobo 22176 cm square gotike ami ar pura udalu psm next to the surface area section c 19 number aro ei question to diye ase quadrilateral sector to 8.1 exercise or question number 9 তো এই কোশ্চেনটো দিয়া আছে ইন প্যারালোগ্রাম এ বি সি ডি টু পয়েন্টস পি আর কিউ আর টেকেন অন ডায়াগোনাল বি ডি সাচ দ্যাট ডি বি ইজ ইকুয়াল টু বি কিউ সো দ্যাট নাম্বার 1 ট্রায়াঙ্গেল এ পি ডি কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল সি কিউ বি 2 এ পি ইজ ইকুয়াল টু সি কিউ নাম্বার 3 ট্রায়াঙ্গেল এ কিউ বি কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল সি পি ডি নাম্বার 4 এ কিউ ইজ ইকুয়াল টু সি কিউ আমাক ইয়াতে এ বি সি ডি এটা কি দিয়া আছে প্যারালোগ্রাম দিয়া আছে টু পয়েন্টস পি এন্ড কিউ অন BD diagonal আৰু DP and BQ টো ইকুৱেল দিয়া আছে DP এই পাৰ্ট খিনি BQ টো লগত কি দিয়া আছে ইকুৱেল দিয়া আছে তো ফার্স্ট নম্বৰ APD আৰু CQB APD A triangle টো CQB এইটো আৰু এইটো triangle যদি আমি কনগ্রুয়েন্ট দেখাব লাগে তেতিয়া আমি কি কৰিম DP is equal to BQ DP is equal to BQ এটো আমাৰ কোৱেশ্চনত ডাইৰেক্টলি দিয়া আছে গিভেন angle ADP A D P A to angle C B Q
CBQ A angle to log ki hoba equal hoba alternate interior angles ami hokole jabo etu bola next dia ami AB is equal to BC opposite sides of parallelogram AB is equal to ki BC opposite sides of parallelogram amar parallelogram or opposite side par ki hoy equal to yar par ami hoba paru APD triangle to congruent CQB SAS mate thik ase तो एटू वन टू प्रूफ हो गल अमर नेक्स्ट नंबर 2 AP इज इक्वल टू CQ एटू तो एकदम इजी काम जे टू APB और CQB ट्रायंगल दुटा कॉन्टेन देखालो तो तार माने की होबो CP CQ मते AP इज इक्वल टू CQ होबो नंबर 2 होगल नंबर 3 सेम प्रोसेस AQB आरो CPD AQB एटू आरो CPD एटू ट्रायंगल आमी कॉन्टेन देखाबो लागे इयार क्षेत्र तो कि होबो BQ इज इक्वल टू DP एतु अमन दिया इज इक्वेशन तो गिवन एंगल ABQ इज इक्वल टू CD की ABQ एतु एतु आरो CDP एतु अमन कि होबो अल्टरनेट इंटीरियर एंगल्स AB इज इक्वल टू CD अपोजिट साइड्स ऑफ पैरेललोग्राम देयरफॉर AQB कॉन्ग्रुएंट ट्रायंगल CPD SAS आरो नंबर 4 तो अमन AQ इज इक्वल टू CP एकदम इजी जे पे दुटा आमी कॉन्ग्रुएंट देखालो ए इले ट्रायंगल तारपर आमी सीपी सीटी मते की पाम ए क्यू इज इक्वल टू सीपी याते हमार ए क्वेश्चन का परखन हमार खतम होल आरो या नेक्स्ट आमी मेले हम स्कूल और मैथ्स और पर आमी नाउ गुडीके आपन लोगके वीडियो पर साइड हक आमा सपोर्ट करि जाबो आरो किबा जदि बुझिनु पुआ थाके बुझुवार पिसत आपन लोगके कमेंट बक्सत आपन लोगके कमेंट करिबो पारे थैंक यू